রাজধানীতে চলছে জাতীয় বৃক্ষ মেলা। মেলায় আগত গাছে গাছে ঝুলে আছে সুমিষ্ট ফল আম। শুধু এক জাতের নয়, নানা রঙের নানা ধরনের বিভিন্ন জাতের ফল ঝুলছে গাছে। আম ছাড়াও দেখা মিলছে কাঁঠাল, লিচু, লটকন, বেলসহ নানা প্রজাতির ফলের। তবে এসব ফল খেতে হলে ক্রেতাকে কিনতে হবে পুরো গাছ, চাইলেই কেনা যাবে ওই প্রজাতির ফলের গাছের চারা। এমন সব ফলজ গাছের পাশাপাশি বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক হাজারো প্রজাতির গাছের সমাহারে ভরে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা। গত বছরও যে দামগুলো ছিল বিভিন্ন ভ্যারাইটি গাছগুলো দেখে গেছি, সেরকমই দাম আছে। বরঞ্চ গত বছর এই ভ্যারাইটির রেন্ডিলিগুলো ছিল না, এবার নতুন এসেছে, এগুলো নতুন অনেক গাছ এবার এসেছে, সেগুলোর দামটা নতুন যেহেতু সেহেতু এটার দাম কম বা বেশি এটা বলা যাবে না আর কি। গত 5 জুন থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী 13 জুলাই পর্যন্ত। এবারের বৃক্ষ মেলায় অংশ নিয়েছে 180টি মূল স্টলের মাধ্যমে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারি। ফুলের গাছ আছে, তারপরে ইনডোর প্লান্ট আছে, তারপরে আপনার বনজ কিছু গাছ আছে, বিভিন্ন গাছ ভ্যারাইটিস মিলে ফল আপনার আম আছে, তারপরে শরীফা আছে, ডেউয়া আছে, কাউ আছে, আবার বিদেশি ফল আছে অনেক জাতের, মিষ্টি তেঁতুল আছে, আনার আছে, জাম আছে, অ্যাভোকাডো আছে, পাশিমন আছে, হ্যাঁ এবিও আছে, বিভিন্ন ধরনের ফল ফুল যেটা চায় সব ধরনের আমাদের, হ্যাঁ সব আছে। ইনডোর আউটডোর এবং ফলের যত যা আছে সব ধরনের গাছ, মশলা গাছ এখানে পাওয়া যায়। হ্যাঁ আমি অনেক গাছ কিনেছি, পার্সিমন কিনেছি, মালবেরি কিনেছি, তারপরে আপনার ওই যে অ্যাভোকাডো কিনেছি, রেড লঙ্গান কিনেছি, সব বিদেশি ফল আমার। মেলায় ফলজ গাছের মধ্যে দেখা মিলছে আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন, ডুমুর, বেল, খেজুর, কলা, লেবু সহ বিভিন্ন প্রজাতির দেশি ফল। আছে বিভিন্ন প্রজাতির বিদেশি ফলের গাছ, অধিকাংশ গাছে রয়েছে ফল। দাম মোটামুটি ভালো, অনেক এক্সপেন্সিভ যদিও, ঠিক আছে, কারণ এক্সপেন্সিভ হয়তো বা তাদের আম অনেক বড় বড়, এই জন্য তার হয়তো বা মানে দামটা বেশি হয়েছে আমার কাছে মনে হয়েছে। বিক্রেতা আর একটু কমের মধ্যে হলে ভালো হতো, কারণ সবার একটা রিজনেবল একটা প্রাইসের মধ্যে থাকলে কি সবাই নিতে পারে। হ্যাঁ আমি একটা গাছ কিনেছি যেটা বলে ওটা সম্ভবত মালয়েশিয়ান জাতের রামবুটান, ঠিক আছে, ফল সহ কিনেছি। বনজ গাছের মধ্যে মেহগুনি ও বট সহ বিভিন্ন জাতের ফুল ও সৌন্দর্যবর্ধক গাছ শোভা বাড়াচ্ছে এ মেলায়। আছে ক্যাকটাস, পাতাবাহার সহ বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট। এসব গাছের মধ্যে দর্শনার্থীদের সবচেয়ে আকর্ষিত করছে বিভিন্ন প্রজাতির বনসাই। গাছের পাশাপাশি বীজ, সার, মাটি, টব, অর্গানিক খাদ্যপণ্য, ল্যান্ডস্কেপ ডিজাইন, টব বা গাছ রাখার বিভিন্ন আসবাবপত্র প্রদর্শনী পাওয়া যাচ্ছে এ মেলায়।